সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আব্বু আম্মুর সাথে জালালিয়া বেড়াতে যাব। এই জালালিয়া পাথরাইলে অবস্থিত। সেখানে নাকি অনেক পানি এসেছে, চারদিকে বর্ণার পানি, আর এই পরিবেশটা দেখতে নাকি অনেক সুন্দর, সেজন্য বেড়াতে যাব। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বেড়াতে চলে যাব। তোমরা আমার সাথেই থাকবে এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য। আর ওইদিকে আম্মু দুপুরের রান্না করছে, তো চলো দেখি আম্মু কি কি রান্না করছে। তো এখানে মুরগির মাংস রান্না করছে। রান্না হয়ে গেছে, রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এই তো ডিম ভুনা করছে। লাঞ্চ শেষে বাসা থেকে সোজা চলে এসেছি জালালিয়া। আর এটাই হচ্ছে জালালিয়া, চারদিকে শুধু পানি আর পানি। দলে দলে লোকেরা বেড়াতে এসেছে, আর এই জায়গার সৌন্দর্য উপভোগ করছে। মুক্ত একটা পরিবেশ, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। অনেক দূরে কিছু গ্রাম দেখা যাচ্ছে, তো আমরা এবার সামনে আরো এগিয়ে যাব। অনেক লোকের দেখা যাচ্ছে সমাহার, এত লোক এখানে বেড়াতে আসে। জায়গাটা তো মোটামুটি তাহলে সবার কাছেই প্রিয় জায়গা বলে পরিচিত মনে হচ্ছে। এত চকচকে পানি, পানির মাঝে শাপলা ফুটে আছে। আমরা হেঁটে হেঁটে চারদিকের পরিবেশ দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে।
থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। রিসেন্টলি উই আর হিটিং 1000। আবার অনেকে নৌকা নিয়ে বেড়াচ্ছে, কেউ বা ঘোড়ায়, যার যেভাবে মন চায় সে সেভাবেই জায়গাটির সৌন্দর্য উপভোগ করছে। জালালিয়া থেকে এবার আমরা এসেছি ধুলুটিয়া বাজারে। এখানে এসে কিছু কাঁচা সবজি পছন্দ হলো, তাই আমরা গাড়ি ব্রেক করেছি এবং কিছু কাঁচা সবজি কেনাকাটা করছি। তারপর আমরা চলে এসেছি করটিয়া হাট বাইপাসে। হাই রোডে যাত্রী ছাউনির এখানে আমরা ব্রেক করেছি। তো সন্ধ্যা হয়েছে, তাই ভাবলাম সন্ধ্যার চা বিস্কুটের আড্ডাটা এখানেই দেই। তো আমরা একটি দোকানে চলে এসেছি, এখান থেকে আইসক্রিম, পানি, কেক নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ গাইজ আমাদের সন্ধ্যার আড্ডার জন্য। উই আর হিটিং 1000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ এ লট গাইজ ফর ইওর লাভ অ্যান্ড সাপোর্ট। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।